হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমি দেখাবো ফাইল ডিলেট ইরর দেখালে কিভাবে ডিলেট করতে হয়। আমি এখানে একটা ফাইল ওপেন করছি, যে ফাইলটা ডিলেট করলে দেখেন, আপনাদেরকে দেখায় ডিলেট করলে কেমন দেখায়। আমি ডিলেটে ক্লিক করলে এরকম কুড নট ফাইন্ড দিস আইটেম, এখানে দিচ্ছে দিস ইজ লঙ্গার লোকেটেড, এরকম আসলে পরে এখানে যদি আমি ট্রাই অ্যাগেইন দিই তাও কিন্তু ডিলেট হচ্ছে না। সেক্ষেত্রে এটা কীভাবে ডিলেট করবো, এটা আমাদেরকে ম্যানুয়ালি ডিলেট করতে হবে। ম্যানুয়ালি কীভাবে ডিলেট করবো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, এখান থেকে স্টার্ট মেনুতে যেতে হবে, এখানে এখান থেকে সার্চ বারে যাবো। সার্চ বারে গিয়ে সিএমডি লিখে সার্চ দেব। সিএমডি লিখে সার্চ দেওয়ার পরে এই যে সিএমডি কমান্ড যে প্রম্পটা আসছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে এখানে ইএসি ক্লিক করব। ইএসি ক্লিক করার পরে দেখেন যে আমাদের একটা ওপেন হবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা টাইপ করব আরডি স্পেস স্ল্যাশ এস স্পেস ইনভাইটেড কমা উল্টো স্ল্যাশ ডাবল হট উল্টো স্ল্যাশ, তারপরে যে ফাইলটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে কি করব, এখান থেকে এই ফাইলের যে লোকেশনটা আছে এটা আমরা কপি করে নিব। আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে আবার এখানে চলে আসবে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে এখানে দিচ্ছে যে আর ইউ শিওর ইয়েস অর নো, ওয়াইতে ইয়েস এতে নো, এখানে আমরা ইয়েস দিব, আমি শিওর। দেওয়ার পরে ইন্টার ক্লিক করে দেবো। ইন্টার ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের এই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। সে বন্ধুরা, এভাবেই হচ্ছে আপনারা যে ফাইলগুলো ডিলিট হবে না সেগুলো ম্যানুয়ালি এভাবে ডিলিট করতে পারেন।